ওগো আমার সোনা মানিকেরা, এ মা কাল একটু মন দিয়ে শুনবেন মাও, বিশ্বনবীর ইন্তিকালের ঘটনা। বেড়া দাও আমার খাতুনে জান্নাত কে বলা হলো গো, খাতুনে জান্নাত তোমার আব্বা জান তোমাকে কিসের জন্য জন ডাকতেছে, এই বাবা দি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দু পা করে আমার নবী মুস্তফার সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার আব্বা জান কিসের জন্য আমাকে ডেকেছে, আমি তো জানি না, জানি না ওগো আব্বা জান কিসের জন্য আমাকে ডাকলেন। আমার নাবে যে বলছে, বিটি ফাতেমা ফাতেমা তুমি আমার সিনাতে একটু লেগে যাও। খাতুনে জান্নাত আমার নাবিজির বুকেতে লেগে গেলে দাও, লেগে যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত হাও হাও করে কান্না করতে লাগলো। আবার জানো আমার নাবি মুস্তাফা বলতেছে, এ বিটি ফাতেমা তুমি কান্না করো না, বিটি কান্না করো না, একবার আমার কাছে এসো মা, আবার যেন সিনাতে লেগে যাও। আবার যখন নাবি মুস্তাফা সিনাতে লাগালেন, খাতুনে জান্নাত যেন হাসতে লাগলো। আবার একটু পরে বাবা সিনাতে লাগালো, বাবা আমার খাতুনে জান্নাত আবারও যেন কান্না করতে লাগলো। এদিকে বাবা দি মুসলমান ভাইরাও, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছে বিটি ফাতেমা তুমি যখন তোমার আব্বার সিনাতে লেগে গেছিলে, একবার প্রথমবার কানলে, আবার যেন হাসতেছো, আবার যেন কানতেছো, আবার যেন হাসতেছো, কান্তচার ব্যাপারটাকে। খাতুনে জান্নাত বলছে, গো মা জননী মাও, আমার আব্বা যখন প্রথমবার সিনাতে লাগালো, আমার আব্বা যেন বলতেছো, গো আমার বেটি ফাতেমা আমার কিছুদিন পরে ইন্তিকাল হয়ে যাবে, ওগো মা আয়েশা আমি তার জন্য কান্না করতে লেগেছি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, এই খাতুনে জান্নাত আবার যখন তোমাকে সিনাতে লাগালো, তারপর আবার হাসতে লাগলে কিসের জন্য? খাতুনে জান্নাত বলছো, গো মা তবে শুনে নাও মা, আমার আব্বা যখন সিনাতে আবার লাগালো, আমার আব্বা জান বলতেছে, বিটি আমার ইন্তিকালের পরে তোমারও ছয় মাস পরে ইন্তিকাল হবে, ওগো মা আয়েশা আমি তার জন্য যেন হাসতে লেগেছিলাম, আমার যখন সিনাতে লাগালেন আমার বলতেছে, বলো গো আমার মা জননী, ওগো মা আবার যেন কান্না করছেন কেন জানেন? তারপরে আমার স্বামী ইন্তিকাল করবে, তার জন্য আমি কান্না করতে লেগেছিলাম, আবার যখন আমার আব্বা জান সিনাতে লাগাইয়া নিল, তখন বলতেছে, এ খাতুনে জান্নাত তারপরে তোমার আব্বা কি বললে বলো না? খাতুনে জান্নাত তিনি বলছো, গো মা আয়েশা তবে শুনে নিন, শুনে নিন আপনাকে যে কথাটা আমি বলতেছিলাম, আমার আব্বা জানের ইন্তিকালের পর আমার ছয় মাস পর ইন্তিকাল হবে, তারপরে পরে আমার আব্বা জান বলেছে তিন জায়গাতে আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলেন, তবে এদিকে খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফার সঙ্গে, বাবাজি যেন কথাবার্তা বলতেছে, কি যেন দরওয়াজায় খটখট করে আবার দিতেছে। বাবা খাতুনে জান্নাত দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, কি এসেছো আপনি, কে এসেছেন আপনি বলুন না, বলুন না এ বাবাজি মুসলমান ভাইর, ওগো আমার সোনা মানিকের, খাতুনে জান্নাত তিনি বলতেছে, কে আপনি এসেছেন, আজকে আপনি ঘুরে যান, ঘুরে যান আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা চলতেছে। বাবাজি যে আরবি এসেছিল না বাবাজি, উনি হচ্ছে মালাকুল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা, এই শোনা মানি কেরম, দ্বিতীয় দিন বাবা ওই আরবিটা এসেছে, আবার দরওয়াজা খটখট করে আমার দিতে হচ্ছে। খাতুনে জান্নাত বলতে যে, কে এসেছেন গো, আপনি আজ গো ঘুরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে, আমার যেন পার্সোনাল কথা চলতেছে, আপনি ঘুরে যান। বাবা আবার তিনি ঘুরে গেল, তিন দিনের দরওয়াজায় কে যেন খটখট খটখট করে আওয়াজ করতেছে, ওগো বিটি ফাতেমা আজকে তুমি তাকে ঘুরাইয়া দেও না, তাকে তুমি দুদিন ধরে ঘুরাইয়া দিতেছ, আজকে তুমি ঘুরাইয়া দেও না।
না যাও চলে যাও পর্দার আড়ালে চলে যাও বাবাজি মুসলমান ভাইরাও দরওয়াজা যখন বাবা খুলে দিলেন বাবা মালাকুল মওত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে জিবির আপনার ইজরাইল আলাইহিস সালাম বলছো গো নবীজি আল্লাহর হুকুম হয়েছে আপনার জান কবজ করার জন্য আমি এসেছি এ বাবারা আবার মা পরে রাও গো আমার সুলাইমানকে রাও এদিকে বাবাজি হযরতে আবুবকর সিদ্দিক হযরতে ওমরে ফারুক হযরতে বেলাল ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো ও গো নানা জান আমাদেরকে কাঁধে করে কে নিয়ে যাবে গো নানা আপনি যদি চলে যান চলে যান ও গো নানা জান আমরা সহ্য করতে পারবো হযরতে বেলাল বলছে নবী গো আপনাকে যদি আমি এক বেলা না দেখতে পারি আমি বেলাল আমি থাকতে পারবো না বাবাজি হযরত ওমারে পারো বলছেন ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওগো দয়াল নবীজি আপনি একবার বলুন না আপনাকে ছাড়া আমরা থাকতে পারি না ওগো আমার হুজুর তবে আপনাকে একটা কথা বলি গো নবীজি ওগো নবীজি আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা সাহাবীরা যেন থাকতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ জিবিল আমিন আপনার হযরতে ইজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম কালাম করলেন আমার নবী বলতেছে এ ইজরাইল আমার জান কবজ করার জন্য এসেছো ইজরাইল আলাইহিস সালাম বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দেন গো নবী আপনার জান কবজ করব আর আপনি যদি হুকুম না দেন আপনার জান কবজ করতে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সম্মুখে বাবা মালাকুল মাউত যদি চলে আসে রে বাবা যদি বলে যে মালাকুল মাউত আপনাকে এক লাখ টাকা দেব আপনি আমাকে দুদিন টাইম দেন টাইম পাবেন জি মরণের কোন গ্যারান্টি নাই রে ভাই এই জালসা শোনা যেতে যেতে আপনি রাস্তাতে মারা যেতে পারেন তাইলে এত কিসের অহংকার এত কিছু তোমার ভিতরে হিংসা না বাবা দি না হিংসা করবেন না হিংসা করবেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার প্রতি যারা হিংসা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আরো বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাইরা শোনা মানে কেন মরণ যদি গ্যারান্টি না থাকে তাইলে তোমার চেহারা কত অহংকার তোমার টাকা পয়সার কত অহংকার তোমার বাড়ি ঘর কেন এত অহংকার মরে গেলে সব কিছু ফেলে দিয়ে আপনাকে সাদা কাপড় পরিয়ে দিয়ে কবর শুইয়ে দেবে ওগো মা খালা শুনেছেন মা রাতের বেলায় ও মা জননী মা আপনাদেরকে বলে যায় খাতুনে জান্নাতের মত নারী হয়ে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা খাতুনে জান্নাতের মত নারী হয়ে গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ তাই বলতে যে বাবাজি এ সোনা মানে কেন ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো হযরত বলছে নবী গো আপনি যদি অর্ডার দেন জান কবজ হবে আর যদি অর্ডার না দেন আপনার জান কবজ করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে এ জিবরিল আমার কাছে তাড়াতাড়ি করে আসো জিবরিল আমিন এসে নবে সম্মুখে হাজির আমার নবীজি বলছে জিবরিল তুমি আমার কাছে আর আসতে পারবে না আমি পর্দার আড়াল হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে যে আমার কাছে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো হযরত জিবরিল আমিন বাবা কোরআন পড়তে 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 বাবা বাবাজি 22টা বাবা খতম তুললেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেন খাতুরে জান্নাত কান্না করতেছেন ইমাম হাসান ইমাম হোসাইন কান্না করে আল্লাহ গো আমার নানা চলে গেলে আর নানাকে দেখতে পাওয়া যাবে না বাবারা মা বোনেরা এ শোনা মানে আপনার উম্মতেরা কেমন করে আপনাকে মহাব্বত করবে আমার নবীজি বলছো জিবরিল আমিন
আমি নবী মুস্তাফা আমার উম্মতের জন্য দুনিয়াতে সব সুন্নাত গুলো রেখে গেলাম আমার নবীজি বলছে ও জিবরিল জিবরিল তবে শুনে নাও যেই উম্মত আমার সুন্নাতকে মেনে চলবে যেই উম্মত আমাকে মহব্বত করবে যে উম্মত আলেম আমাকে মহব্বত করবে তারাই হবে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি এখন আলেমদের সম্মান নাই রে বাবা ইগো আলেমদের সম্মান আছে জোরে বলেন না আলেমদের সম্মান নাই বাবাজি শোনো যে আলেম না হলে পরে তোমার বিটির বিয়ে বিয়ে হবে না যে আলেম না হলে পরে তোমার জানাজা নামাজ হবে না যে আলেম না হলে পরে তুমি কোরআন শিখতে পারবে না যে আলেম না হলে পরে তুমি চলতে পারবে না আর সে আলেমের নামে কি বাত সে আলেমকে তুমি খারাপ চোখে দেখতেছো যে আলেম না হলে পরে তোমার কোনো গতি নাই সে আলেমের প্রতি যদি হিংসা করে জান্নাতি হবে কি গো তেরি নাসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কাও তুহে আইনে ঘর আনাও সব ঘর আনা নূর কা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে আলেম আলামা হলো বাচ্চা বাচ্চা নূর দিয়ে আমার নবী মুস্তাফা বলে আমার আলেমগণ হলো ওয়ারিস আমার হলো ওয়ারিস যারা আলেমকে মহব্বত করে নিবে তারাই হবে জান্নাতি যারা আলেমের কপালে একটা চুম্বন দিয়ে দেয় আমার নবীজি বলেছে ওই ব্যক্তি যেন আমার কপালে চুম্বন দেয় বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবারা আমরা নামাজ রোজা সবই করি রে বাবা হজ যাকাত সব করি কিন্তু বাবা আলেমকে দিলের ভিতরে বসাতে পারি না আলেমদেরকে বাবা মহব্বত করতে পারি না কেন আলেম হক কথা বললে তো আলেমের পেছে লাগবে ঠিক কিনা আলেমের পেছে যদি বাবা হক কথা বলে কোন আলেম যদি বাবা যে বলে যে মদ খাওয়া জায়েজ নাই বলো ও ইমামকে তাড়াও আছে না নাই কি গো যদি বলে যে সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না বলে আলেমকে তাড়ায় এখনই তাড়াও আর যখন বলবে যে কে আলেম যখন বলবে মদ খাওয়া যায় সুদ খাওয়া যায় বলে এতদিনে ভালো ইমাম পেয়েছে কি গো আমার কথা বাবা যে সহ্য করা মুশকিল যাকে ভালো লাগবে শুনেন নাহলে বাড়ি ফেলে যান হক কথা বলবো ধ্বংস হয়ে যাবে বলেন না তাই বলি বাবা আলেমদের পেছনে দেখতে যেও না আলেমের পেছনে যেই লাগবে সেই দুনিয়ার ধ্বংস নমাজ পড়ে সুফি গুলো দেখাচ্ছ নমাজ পড়ে এবাদে তো দেখাচ্ছ বান্দে কি দেখাচ্ছ এজিদেরও নমাজ পড়েছিল সীমারা দলেরও নমাজ পড়েছিল তাদের অন্তরে আলেমদের ভালোবাসা ছিল না তাদের অন্তরে বাবাজি আহলে বায়াতের মহব্বত ছিল না তাই বলতে চাল্লা পাক যে নমাজ পড়তে যদি হয় হুসাইনি মুসলমানের মতো নামাজ পড়ো ওই নামাজে জান্নাত পাবে ওই নামাজে হাসর পাবে ওই নামাজে মজা পাবে ওই নামাজে বরকত হবে ওই নামাজে শান্তি পাবে ওই নামাজে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই নামাজ পড়বে যারা তারাই হবে মরার পরে জান্নাতের পালা জোরে বলে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেমরাজ হক কথা বললে পরে এই কিছুদিন আগে দেখেন নি বাবা বাংলাদেশে একজন বাবা শিয়াদের বিরুদ্ধে বাবা ওয়াজ করতে গেছে ওই আলেমের জিভাকে কেটে নিয়েছে চিন্তা করেছেন মুনাফিকের দল এই কাফেরের দল হক কথা বললে পরে জিভা কাটে আলেমদের এখন তো বাবা যে 2000 বাবা 23 সাল চলছে যখন 2030 হবে 2050 হবে বাবা যে আলেমদেরকে চোখে বেড়া দেখতেই পারবে না কি বলেন বাবাজি এই সোনা মানে একটাই কথা বলবো আলেমদেরকে ভালোবাসলে পরে আমার নবী মুস্তফাকে ভালোবাসা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আর তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদেরকে সম্মান করবেন আমার নবী মুস্তফাকে সম্মান করা হয় আলেমদেরকে মুসাফা করবেন আমার নবী মুস্তফাকে মুসাফা করা হয় জোরে বলেন এখন যদি বলেন যে মলবে সাহেব ওই ইমাম যে ওই মক করে তম করে ওইটা দেখা দরকার নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আলেমদের বিচার হবে হাসরের মাঠে একটা নূরের
পর্দা টেনে ওই পর্দার ভিতর আলেমদের বিচার হবে। কোন আনপাবলিক সাধারণ পাবলিক আলেমদের বিচার দেখতে পাবে না, কিন্তু বেরাদার সাধারণ পাবলিকের বিচার আলমে দেখবে, একজন জাহান্নামীও দেখবে, একজন জান্নাতীও দেখবে, সমস্ত মানুষ দেখবে যে দুনিয়াতে কিসের কাজে এই জাহান্নামে যাচ্ছে, সেই দিন আপনি দেখতে পাবেন। কিন্তু আলেমরা যদি একটু ভুল কাজ করে, আলেমরা যদি একটু অন্যায় করে, তাদের বিচার হবে নূরের পর্দার ভিতরে। অত সস্ত নয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছে যারা আলেম, যারা আলেমকে সম্মান করবে তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। জিবরীল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আলেমদেরকে ভালোবাসলে কি জান্নাতি হবে? বলে হ্যাঁ, যারা হোসাইনি মুসলমান আলেমদেরকে সম্মান করবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি পেতে চাও চলো আমার নূর নবী রওজায়, নূর নবী জি রওজায়। আল্লাহ বলেন কোরআনে যদি জান্নাত মিলবে, আল্লাহ বলেন কোরআনে যদি জান্নাত মিলবে, যারা নবীর প্রেমিক হবে যাবে শুধু জান্নাতে। জোরে বলেন, একটু মহাবাদে বলেন বাবাজি। আসুর আসুর এই সুরা মানিকেরা রাত্রি হচ্ছে শেষ করে নাকি বলছেন? কে কে আওয়াজ শুনবেন না, হাত তোলেন। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, জি আর একটা দিন পাবেন আমাদেরকে বাবা। আমরা কি এখানে আসার মানুষ, মানুষ ডেকেছে বলে এসেছে তাই কি না? আর বাবাজি আমি যেই হোসেন ভাইয়ের বাড়িতে আছি বাবাজি, ওখানকার বাবা কয়েকটা হোসেন ভাইয়ের বিবি আছে একটা, তারপরে আর একটা ভাইয়ের স্ত্রী আছে, তারপরে আর একটা আমাদের বোন এসেছে বাবা, আমাদের খুব সম্মান করে খুব ভালোবাসছে বাবাজি। মুসলমান ভাই আমরা জানি না যে এই এলাকার মেয়েগুলো এত সুন্দর এত ভালো ব্যবহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদেরকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন, আল্লাহু আমিন। বাবা যে মুসলমান একটাই কি জানেন, আলেমদেরকে ভালোবাসলে পরে ওই আলেমও কিন্তু ওই মেয়ের জন্য দোয়া করে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সব সময় চাইবেন আলেমদের সঙ্গে একটু খ্যাতির করা, আলেমদের সঙ্গে একটু সম্পর্ক রাখা। আলেমকে যখন বলবে যে মৌলভী সাহেব আমার একটু জ্বর হয়েছে, আমার একটা অসুখ হয়েছে, একটু আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করবে বলে আল্লাহ গো দেখো দেখো ফারেশতারা বলবে আল্লাহ গো এই আলেমটা ওই ব্যক্তির জন্য দোয়া করেছে, আল্লাহ তার অসুখটাকে ভালো করে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যেমন আমার একটা সত্য ঘটনা বলে বাবা, একজন আলেম বাবাজি একটা বাড়িতে গেছে, যাবার পরে বাবা যে একজন বড় লোকের বিটি আছে, বাবা যে আরেকজন গরিবের বেটি আছে, ওই গরিবের বিটিটা বাবা এত অসুখ, বাবা যে জ্বর হয় বিমার হয় কত রকমের বাবা যে আপনার অসুখ, এ বাবা যে কত রকমের আপনার বিমার হয়েছে। একজন আলেম বাবা যে খেতে গেছে, বড় লোকের বিটি বলে আলেমকে খেতে দেব না, গরিবের বিটি বলে না আমি আলেমকে খেতে দেব। মানুষটা বলছে আল্লাহ আল্লাহ গো আমি একজন আলেমের খাবারের আপনার কান্দির খাবার পেয়েছি, আল্লাহ এই খাবারটাকে আমার জীবনে যত যা অসুখ আছে আল্লাহ গো আপনি সব ভালো করায়া দেন। এই বাবা যে ওই মহিলাটা বিশ্বাসের সহিত আলেমের খাবার গুণ খেয়ে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলার সমস্ত রোগ বাবা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন ভালো হবে না? যে আলেমের মুখ দিয়ে বাবা শুধু কোরআন বের হয়, যে আলেমের মুখ দিয়ে বাবা হাদিসের বাণী আছে, যে আলেমের মুখ দিয়ে হক কথা বাড়ায়, আর বাবা যে মুসলমান ভাইরা কেন ভালো হবে না? কি গো ভালো হবে না? হবে না একটু কথা বলেন না বাবাজি। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত করুন। বাবাজি এদিকে খাতুন জান্নাত কেঁদে বলছে আব্বা গো
আব্বা জান আপনি যদি ইন্তিকাল করেন আব্বা আপনাকে না দেখতে পেলে আমি খাতুনে জান্নাতে আমি থাকতে পারবো না সরো বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদ আনসালাম হযরত বিলাল হযরত আবুবকর সিদ্দিক হযরত আলী বাবা দিকে দেখে দে বলছেন নবী গো আপনি তে ইসলাম কে এত কষ্ট করে প্রচার করেছেন ও গো নবীজি আপনি বলুন না আমাদের সঙ্গে কি কথা বলবেন নাকি আমার নবীজি বলছো গো আমারে ফারুক ও গো আমার সাহাবীরা তোমরা যখন আমার রজাতে গিয়ে আমাকে অন্তর থেকে ডাকবা নিশ্চয় আমি নবীজি রওজা থেকে সালামের জবাব দেব জোরে বলেন এ মা খালা শুনে যান মারাতের বেলায় বাবা যে মুসলমান ভাইরাও হযরত ইজরাইল আলাইহিস সালাম আবার নবী মুস্তাফার জানটা যখন বাবা কবুল করে নিয়েছে খাতুনে জান্নাত আব্বা আব্বা করতেছে ও গো আব্বা জান আগো আব্বা জান আপনি তো আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা গো আপনি নাইলে পরে তো আমাদেরকে একটু কোনো ভালো লাগে না ইমাম হাসান ইমাম হোসেন বলছেন না না গো ও গো না 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 আমাদেরকে রেখে দিয়া চলে গেলেন এ মা খালা শুনে যান বারাতের বেলা মরণ কাউরের জন্য ছাড় না রে মাও একদিন না একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে আর তুমি টাকার অহংকার দেখাতো আর তুমি দেখাচ্ছ তোমার কিনা বাড়ি ঘরের অহংকার তুমি দেখাচ্ছ জমি জায়গার অহংকার তুমি দেখাচ্ছ বাবাজি কত রকমের অহংকার ও মা খালা ও গো আমার ভাইরাও শুনে যান ভাই রাতের বেলায় কোনদিন অহংকার করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে একজন গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না না কি গো আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে একজন গরিবকে বড় লোক বানাতে পারে আর বড় লোককে রাস্তার ভিখারি বানাতে পারে এটা আমার আল্লাহর ক্ষমতা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন বাবাজি হক কথা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে বলে কিছু মানুষের বাবা গায়ে অ্যালার্জি উঠে বুঝেন না অ্যালার্জি এই যে বাবাজি একটা কি মহলম উঠেছে বাবা চুলকালে কি মহলম হয় না কি গো মহলম নামটা ভুলে গেছে যখনই বাবাজি কিছু বিরুদ্ধ কথা বলবো ওদের গা শুধু চুলকাবে আর খাস করে ওই মহলমটা ওদের লেগে তৈরি করা হয়েছে বুঝেন না বাবা যে সত্যি করে বলি বাপ একটু চিন্তা করেন একটু রাত্রে বেলা ভাববেন শুয়ে শুয়ে আল্লাহ দুনিয়াতে এসেছে কখন মরে যাব আপনি চিন্তা করেছেন দুনিয়াতে ফেরাউন বাদশাহ এসেছিল টাকা পয়সা রাজ ধন যত যা ছিল বাবা এখনো তার রাজত্ব পড়ে আছে কিন্তু সে মানুষটা দুনিয়াতে নাই বাবা যে ফেরাউন বলেন তারপর আপনার নমরুদ বলেন তারপর আবু জাহেল বলেন উদ্বা বলেন সাইবা বলেন কত নবীর পেছে ইসলামের পেছে লেগেছিল আর কি পেরেছে পারেনি বাবা তারা সব ধ্বংস হয়ে গেছে ইসলাম ইসলাম থেকে গেছে ইসলাম আছে থাকবে কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে জোরে বলে সুবহানাল্লাহ আসুন বাবাজি তাই আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করো জোরে বলুন আল্লাহুম্মা বিন আল্লাহুম্মা বিন একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ
নিমিতে কে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ লামতে কে হয় লা ইলাহা আলিফতে কে হয় আল্লাহ মিমিতে কে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল তুমি যার দরবার নূরে মোহাম্মদ রাসূল আরবি নাই বেপরোয়ার জিব্রাইল তুমি যার দরবার আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা মা বোনেরা আমার নবী মুস্তাফা যখন ইন্তিকাল হয়ে গেল বাবাজি বেলাল কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হযরত ওমর ফারুক কেঁদে কেঁদে পাগল হয়ে যায় এদিকে আবু জাহল উসমান সাহেবা বলতেছে বলে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ দুনিয়া থেকে মরে গেল মরে গেল এদিকে বাবা ওমর ফারুক তলোয়ার নিয়ে বেরিয়ে চলে এসেছে এই কে বললি আমার নবী মরে গেছে আমার নবী মরে নাই মরল আমার নবী এখনো জিন্দা আছে সুবহানাল্লাহ এ বাবারা ও গো আমার সোনা মানিকেরা ওমর ফারুক বলছে কি আমার নবী কি মরা বলেছিস রে আমার নবী মরে নাই মরে নাই এখনো জিন্দা আছে বাবাজি হযরতে ইজরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফা আত্মাটাকে নিয়ে বাবা যখন আল্লাহ পাকের কাছে গেলেন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে বলো গো আমার আল্লাহ আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা কোথায় রাখবো ওগো আল্লাহ আপনি একবার বলুন না বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ইজরাইল এক কাজ করো তুমি গিয়া মদিনার সোনার উপরে রেখে দাও যখন বাবাজি সোনার উপরে না বেজির আত্মা মুবারক বাবা রাখতে যাবে সোনাতে কথা বলে বলো গো ইজরাইল আমার উপরে নবী মুস্তাফার আত্মা মুবারক রাখো নাও আমি হলাম সোনা কতমের গলাতে ব্যবহার হবো কতমের হাতে ব্যবহার হবো কতমের পায়েতে ব্যবহার হবো কতমের মাজাতে ব্যবহার হবো আমার উপরে নবী মুস্তাফার আত্মা মুবারক রাখিও না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা হযরতে ইজরাইল আলাইহিস সালাম বাবা তিনি আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটাকে নিয়ে বাবা আল্লাহর কাছে গেলেন ওগো আল্লাহ আমি তো সোনাতে রাখতে গেলাম সোনাতে রাখতে দিল না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এক কাজ করো নবী মুস্তাফার আত্মা মুবারকটা জান্নাতের ভিতরে নিয়ে যাও জান্নাতের ভিতরে যখন নিয়ে যাওয়া হলো সমস্ত সদস্যরা বলতেছে ওগো ইজরাইল সাল্লাম আমার নবী মুস্তাফার আত্মা মুবারক জাগাতে রেখো না কেননা নবীজির আত্মা মুবারকের সঙ্গে আমাদের পেয়াদবি হয়ে যাবে আর পেয়াদবি যদি হয়ে যায় আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইজরাইল সাল্লাম আমার নবী মুস্তাফার আত্মা মুবারক জানি আল্লাহকে বলেন ওগো আল্লাহ সোনাতে রাখতে গেলাম সোনা তো রাখতে দিল না ওগো আল্লাহ যখন জান্নাতে রাখতে গেলাম জান্নাতে তো রাখা হলো না আল্লাহ কোথায় রাখবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে লামাকালামাক শেষ আসমানে নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা রেখে দাও বাবাজি হযরতে ইজরাইল আলাইহিস সালাম বাবাজি আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা নিয়ে গিয়ে বাবা লামাক তিনার পরে আর কোন আসমান নাই শেষ আসমানে গিয়ে বাবা আরশে মোআল্লাতে নবী মুস্তাফার আত্মা মুবারক রাখার জন্য গেলেন বাবাজি সেখানেও বাবা রাখা হলো না ইজরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ নবীজির আত্মা মুবারক কোথায় রাখবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও ইজরাইল তবে শুনে নাও শুনে নাও নবী মুস্তাফার আত্মা মুবারক যেখান থেকে তুমি নিয়ে এসেছো সেই জায়গাতে তুমি দিয়ে দাও জোরে বলো সুবহানাল্লাহ
বাচ্চা ছেলে দিয়েছে পাঁচশো ছশো ছশো দশ টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে জান্নাতে দিয়েছে আল্লাহ ছশো দশ টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জনকন আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও ইসরাইল তাড়াতাড়ি করে যাও যেখান থেকে আত্মা মুবারকটা নিয়ে এসেছো সেই জায়গাতে রেখে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে আমার নবী মুস্তাফার ভিতরে আবার আত্মাটা প্রবেশ করিয়ে দিলেন এ বাবাজি মুসলমান ভাইরাও তারি বলা যায় আমার নবী মুস্তাফা হায়াতুন নবী জিন্দা নবী এরি নাম বলা হয় নবী জিন্দা নবী হায়াতুন নবী বাবা যে মুসলমান আমার নবী মুস্তফা রওজা মুবারক ছিলেন আমার নবীজি এখনো জীবিত আছে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আর নবী মুস্তফার অনেক আপনার জীবন ছিল কিন্তু বাবাজি এবার খাতুনে জান্নাত নবী তো বলে গেছে যে বেটি খাতুনে জান্নাত তবে শুনো আমার ইন্তিকালের পরে তোমার ছয় মাস পরে ইন্তিকাল হবে কি বলেছিল না ছয় মাস পরে ইন্তিকাল হবে।